ব্যাপারে আমি আর কি বলবো, আমি তো দুটো মিটিং এর কোনোটাতেই ছিলাম না। আপনি নেতাদের বোঝান, আপনি যা করেছেন পার্টির ভালোর জন্য করেছেন, এটা যদি সত্যি হয় তাহলে ওনারা নিশ্চয়ই বুঝবেন। কমলেশ, কেউ যদি ঠিক করে থাকে সে বুঝবে না, তাহলে তো তাকে বোঝানো মুশকিল। তুমি যুক্তিবাদী, তাই তোমাকে আমি বোঝাবার চেষ্টা করছি। আমি ভোটে দাঁড়ানোর আগে থেকেই গিরিধারী এলাকার মেশিনারি সামলাচ্ছে, ওকে তো আমি রিক্রুট করিনি, পার্টি ওর সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল। সেটা ঠিক, কিন্তু আপনি তো এটাও অস্বীকার করতে পারবেন না যে আপনি এলাকায় আসার পর থেকে গিরিধারী বেড়ে উঠেছে, পার্টি আপনাকে গিরিধারী দায়িত্ব দিয়েছিল। গিরিধারী তো দুম করে বেড়ে ওঠেনি, ধীরে ধীরে বেড়েছে। হ্যাঁ, ওর দিকে আমি সেইভাবে নজর রাখিনি, এটা আমার অন্যায়, কিন্তু পার্টি নিজের দায়িত্ব ঝেড়ে ফেলে আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এটা তো পার্টির অন্যায়। আপনাদের নেতাদের ব্যাপারে আমি আর কি বলবো বলুন, তবে এটা তো ঠিক যে গিরিধারী একটার পর একটা ক্রাইম করে গেছে, আর আপনি আপনি মন্ত্রী হিসেবে বিধায়ক হিসেবে তার কোনো প্রতিবাদ করেননি। করেছি করেছি কমলেশ, মুশকিল হচ্ছে পার্টি সেটা জানে না। সেটা নেতাদের গিয়ে বলুন। আর আপনি প্রতিবাদ করেছেন কই? আমি তো কোনো টের পাইনি। ওই যে বিপুল, বিপুলকে ওরা জখম করে ফেলে দিয়ে চলে গেল, এলাকা দখলের জন্য বস্তিবাসীগুলোকে খুন করলো। ওই বস্তিবাসীগুলো তো আপনারই সাপোর্টার, আপনারই ভোটার, কই আপনি তো তাদের হয়ে কোনো প্রতিবাদ করেননি? আমি ওখানে জনসভা করতে চেয়েছিলাম, কিন্তু পার্টি আমাকে করতে দেয়নি। জনসভা করার কি দরকার দাদা? আপনি তো ডাইরেক্টলি গিরিধারীকে বললে পারতেন যে এই সমস্ত ঘৃণ্য কাজ বন্ধ না করলে সরকার স্টেপ নেবে। হ্যাঁ, এটা আমি পারতাম, সব দোষ তো আমি মেনে নিচ্ছি। তাহলে বিচারের দায়িত্বটাও পার্টির উপর ছেড়ে দিন। সমাজে নেই আতা, কেন ওদের সঙ্গে দেখা করতে চাইছো না? ওরা আমাদের এজেন্ট আছে, ওদের উপর আমাদের কারোবার ডিপেন্ড করে, ওরা চাইলে দেখা করবে না? আরে ভেজা গরম ভেজা গরম, কাকে কি? না 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 না, আরে ওরা ওদের প্রবলেমের কথা বলতে আসছে তো। প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেম, আমার কোম্পানির প্রবলেম। এই বাবু, এই টাই বাই মিলিয়ে কত? হ্যাঁ কত স্যার? হাপিয়ালি রিপোর্ট অবধি দেখা যাচ্ছে যে কোম্পানির প্রফিট প্রায় 50% ফল করেছে। কেন এরকম কেন হলো? সে অনেক কারণ, কিন্তু আমাদের এজেন্টরাও তো তাদের ডিউস ক্লিয়ার করছে না। আরে তাহলে মাল দিচ্ছ কেন? বন্ধ কর দো। এ কি বলছেন ম্যাডাম? এক্সপ্লোসিভ যদি গোডাউনে থাকে তাহলে তো ড্যাম লেকে আরও বেশি লস হয়ে যাবে। আর শুধু এক্সপ্লোসিভ কেন, সাতটার এজেন্ট যারা আছে তারাও তাদের টাকা পাঠাচ্ছে না, সব মিলিয়ে মিশিয়ে লস বেড়ে গেছে। শোনা আপনি, ও এজেন্টদের সঙ্গে কেন দেখা করার দরকার বুঝতে পারলে? এখন আমাদের সব কিছু লসে যাচ্ছে, এখন কিন্তু ওদের সঙ্গে লফড়া করা একদম ঠিক হবে না। ও টিভিতে নিউজ দেখার পর তো ওরা আমাদের উপর ভরসাই করতে পারছে না। হ্যাঁ, ওই টিভিতে প্রেস কনফারেন্স দেখার পর তো এজেন্টরা ভাবতেই শুরু করে দিয়েছে যে স্যারের আর কোনো পাওয়ারই নেই, মন্ত্রী পাশে নেই, সুতরাং ওদেরকেও আর প্রোটেকশন দেওয়ার কোনো লোক নেই। বেইমান বেইমান সালা বেইমান, যে যার মতো পারছে এই বিজনেস রান করছে, আমাদের লেভি পর্যন্ত দিচ্ছে না। এই জন্যই তো বলছি ওদের সঙ্গে এখন কিন্তু দেখা করার দরকার আছে। এখন সবে কিন্তু গন্ডগোল হতে শুরু করেছে, কথা বলে ওদের চেক দেয়া দরকার, না হলে ভাববে গিরিধারী যে ভয়ে দেখা করছে না। কিসের ভয়ে? কাকে ভয়ে? আরে টাকা আমি পাই, আমি সারা বেইমান। এতদিন যারা পায়ের দিকে তাকিয়ে কথা বলতো, আজকে তারা চোখে চোখ রেখে। আরে সবার সঙ্গে কথা বলবে কেন? ও সাউথ জোনের পান্ডে, নর্থ জোনের ও বাবলু, ইস্ট জোনের ব্রিজলাল আর ওয়েস্ট জোনের শাহজাহান, ওদের সঙ্গে কথা বলবে। ওরা জিজ্ঞেস করবে যা, তার উত্তর দেবে বাস, নালে কিন্তু মাথায় চড়ে বসবে। দেখা করে নিন স্যার, আমার কাছে ইনফরমেশন আছে, এদের মধ্যে কেউ কেউ ভয়দার দলে যোগ দিতে চায়, আর দলে যদি একবার ভাঙন ধরে তাহলে তো সর্বনাশ। এজেন্টদের সঙ্গে দেখা না করলে কিন্তু দলে ভাঙন আসবে।
তুমি কিন্তু আটকাতে পারবে না। জিদ করে কারোবারের ক্ষতি করো না, তুমি যাও দেখা করো। ঠিক আছে, সময় পেলে কথা বলে নেব। কুশল, ও ভাইদার দলে কারা কারা যেতে চায় তার পুরো একটা লিস্ট করে দিও। হ্যাঁ, কনফার্ম হয়ে দেবে। মিছে মিছে মানুষ মারা। আসলে কমলেশ, বিজয়দা কেসটা দেখছেন আর উনি তোমাকে খুব স্নেহ করেন, তুমি যদি আমার হয়ে বিজয়দাকে একটু বোঝাও। প্রভাসদা, বিজয়দার মতো মানুষ, বিজয়দার মতো লিডার, তার মুখের উপর কথা বলার মতো দৃষ্টতা আমার নেই। উনি যেটা করেন, যে ডিসিশনটা নেন, সেটা অনেক ভেবে চিনতে নেন, আর একবার সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা কারুর কথাতেই বদলায় না। এক মিনিট। হ্যাঁ, কি ব্যাপার? কি? আমি এখনই আসছি দাদা, হসপিটালে প্রবলেম, আমি যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, তো কি প্রবলেম আছে? কি বলবো ম্যাডাম, কয়েক সপ্তাহ ধরে ব্যবসা সব চৌপাট হয়ে গিয়েছে। কেউ কিসনে কিয়া? পুলিশ ম্যাডাম, মালের ঠেক আর সারটা ঠেক দেখলেই ভাঙছে, খুঁজে খুঁজে আমাদের মালগুলো দিয়ে হাত দিচ্ছে, ভাইদার মালে হাতই দিচ্ছে না। পেন্সিলার আর বুকিদের সব তুলে নিয়ে চলে যাচ্ছে, মিথ্যে মিথ্যে কেস দিচ্ছে, আর আমাদের মালের ঠেকে যারা মাল খেতে আসছে তাদেরকেও তুলে নিয়ে চলে যাচ্ছে। সাহেবের নাম শুনেই ব্যাপক খিস্তি দিচ্ছে। কোন কোন থানা? ওই উষা আর বিক্রম সিং এর আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে। আমার এলাকা তো ম্যাডাম। তো ওখানকার যে ওসি আছে, সাব ইন্সপেক্টর আছে, কিছু বলছে না? আসলে ওনার কোনো ক্ষমতাই নেই, সবকিছু এসপি দেখাশোনা করছেন। বাস বাস, ঠিক আছে, আর কিছু বলার আছে? স্যারের সম্বন্ধে প্রভাস বাবু যে ইন্টারভিউটা দিয়েছেন, এজেন্টরা খুব ভয় পেয়ে গিয়েছেন। এইভাবে চললে তাই আসলে সাহেবের কাছে। দেখো, কখনো কখনো বুড়া বক্তা আসে, তখন যারা নামাক হারাম আছে, বেমান আছে, তারা কিন্তু পাল্টি খায়। আসলে পুলিশ আর নেতাদের কাছ থেকে কোনোদিনও কোনো অসুবিধা হয়নি তো? এই বাবু, তোমার এই পার্টি পুলিশ গিরিধারীকে বিজনেসে নামিয়েছে। না না না, উল্টো কুত্তা, কুত্তা বাড়ির কুত্তা, কুত্তা পাগল হলে কি করে? হ্যাঁ, কি করে? গুলি গুলি, ফিনিশ। বাবু, একদিন বিজনেস করছো গিরিধারীকে দেখে, নেতা পুলিশ, না ওই কুত্তাগুলোকে না মারা পর্যন্ত বিজনেসে যা লস হবে আমি আমি খরচা দেব। যা, মন লাগিয়ে বিজনেস কর, যাও যাও। বলুন, কি কাজ হলো? না, এড়িয়ে গেল। কমলেশ কি বললো? বিজয়দা তোমাকে নিয়ে কি করতে চাইছেন জানতে পারলে কিছু? না, তবে মনে হচ্ছে বিজয়দা কঠোর পদক্ষেপ নেবেন। তবে আমিও ছাড়ব না, দরকার হলে আন্ডারওয়ার্ল্ডের অন্য কারোর সঙ্গে আঁতাত করব। তাহলে নিজের পায়ে নিজে কুরুল মারবে? আমি আপনার লবির লোক দাদা, আমাকে আন্ডার এস্টিমেট করবেন না। তাছাড়া একটা শিবিরে তো আমাকে যেতেই হবে। থামো, মাথা গরম করে মন্ত্রিত্ব হারাতে চেও না, আমি দেখছি কি করা যায়। জানতাম আপনি আমার সহায় হবেন। দেখবেন, পার্টির মেম্বারশিপ আর মিনিস্ট্রি যেন বজায় থাকে, আর আমিই দেখব
আপনার লবি যাতে স্ট্রং থাকে। রাখছি। কি হলো মেলে? হ্যাঁ বলে দিয়েছি, আসছেন। কখন? As soon as possible. যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ডক্টর রয় এসে গেলে এখন থেকে যা বলার যা করার উনিই করবেন। ফোন অ্যাটেন্ড করতে করতে পাগল হওয়ার জোগাড়। পেশেন্ট দেখবো না ফোন অ্যাটেন্ড করবো? স্যার আপনার বোধহয় ভুল হচ্ছে, আমার সঙ্গে কমলেশ বাবুর কথা হয়েছে, ডক্টরকে আমি ফোনে পাইনি, ওনার ফোন অফ। ফোন সুইচ অফ? উনি ওটিতে আছেন। তো যে হসপিটালে উনি ওটি করছেন সেখানে যোগাযোগ করো। নার্সিং হোমে আমি ফোন করেছিলাম, ওরা বললেন যে উনি অপারেশন থিয়েটার থেকে বেরোলেই আমাদের জানাবেন। তুমি কাকে জানালে, রিসেপশনে? না স্যার, আমি ওখানকার সুপারকে জানিয়েছি। আচ্ছা, কটা অপারেশন আছে? চারটে। চারটে? তাহলে তো কি ব্যাপার ডক্টর চ্যাটার্জি, কি 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 প্রবলেম হয়ে যাবে? না সেরকম কিছু না, ওই পোস্ট অপারেটিভ ক্রাইসিস, বলেইছিলাম তো আসলে হঠাৎই হয়েছে। কেন হয়েছে কিছু বোঝা যাচ্ছে না? একেবারেই তাই, আসলে যে সিমটমগুলো আমরা এখন দেখছি সেগুলো অপারেশন হওয়ার পর অ্যাক্সিডেন্টলি হওয়ার কথা নয়। আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। আসলে আমরা প্রবলেমটা ঠিক আইডেন্টিফাই করতে পারছি না, আর আমরা ডক্টরকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন প্লিজ। এক্সকিউজ মি। কি অবস্থা বিবার? ডক্টর চ্যাটার্জি মানে পৃথা তো বললো ইনফেকশন হয়ে গেছে। মাই গড, এদিকে এদিকে ডক্টর আর পেশেন্ট বলে ওরা কেউ কিছু করতেও চাইছে না, হাতও দিতে চাইছে না। মানে কি হসপিটালে তো একটা এমার্জেন্সি ব্যবস্থা থাকবে না? সেটা সেটা আছে, সুপার সুপার ডক্টর দেখে গেছে, কিন্তু ডক্টর রয়ের সঙ্গে কথা না বলে ওরা তো ওনাকে কি কন্ট্যাক্ট করা গেছে কোনোভাবে? কন্ট্যাক্ট করার তো চেষ্টা করেছিল, অনেকগুলো অপারেশন আছে, তিন চার ঘন্টা আগে কথা বলা যাবে না বলেছে। পাগল নাকি? তিন চার ঘন্টা একটা পেশেন্ট এই অবস্থায় পড়ে আছে, তিন চার ঘন্টা তাকে ফেলে রাখা যায়? মানে এদের কথা অনুযায়ী, এদের কথা অনুযায়ী হয়তো অতটা ফেটাল কিছু নয়, কিন্তু কিন্তু ডক্টর রয়কে ইমিডিয়েট যোগাযোগ করা দরকার। মাসিমাকে কি বলা? আমার তো মনে হয় দেখুন আজকে মানে এর আগে যে সিচুয়েশনটা হলো ওনার, উনি যেভাবে অসুস্থ হয়ে পড়লেন তাতে ওনাকে না জানানোটাই হেলদি হবে। ছেলেদের নিশ্চয় জানাননি? না না, ওরা যে কন্ডিশনে আছে একদমই কোনো কোনো প্রয়োজন নেই। আসলে গিরিধারীর ওপর ওরা বদলা নিতে পারেনি বলে এমনিতেই খেপে আছে, এরপরে যদি আবার এটা শোনে তাহলে তো আপনার আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করতে পারবেন না। হ্যাঁ কি করা যায়? আচ্ছা আইসিসিউ এর মধ্যে ইনফেকশনটা হলো কি করে আমি তো বুঝতে পারছি না, সারা আইসিসিউ এফেক্ট করে গেছে নাকি? আস্তে এগুলো তো ডক্টর রয় ছাড়া কেউ বলতে পারবে না, ওনাকে আসতে দিন। সেই ডক্টর রয় ছাড়া তো পৃথিবীতে কোনো ডাক্তার নেই। মাই গড, ডক্টর রয়, স্যার স্যার ডক্টর রয় ফোন ধরো, কথা বলো। ওকে স্যার, কথা বলো। হ্যাঁ হ্যাঁ ডক্টর রয়। ওকে ডক্টর রয়। কি বলছেন? অবাক, উনি বলছেন যে এরকম অসম্ভব ঘটনা ওনার জীবনে প্রথম। আরে এরকম পেশেন্টই তো আমার জীবনে প্রথম, তার মানে তার মানে উনিও ঠিক বুঝতে পারছেন না কি থেকে কি হলো। আসলে উনি বলছেন যে সামনাসামনি না দেখলে উনি কিছু বলতে পারছেন না। আরে সামনাসামনি দেখতে হলে তো ওনাকে আসতে হবে, তো ওনার আসার কথা কিছু বললেন কি? তাছাড়া এখনকার ক্রাইসিসটা আমরা সামাল দেব কি করে? ও না, তার জন্য উনি ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন। সিস্টার সিস্টার আপনি এক কাজ করুন, আপনি প্রেসক্রিপশনটা গিয়ে পেশেন্ট পার্টিকে দিন, আর বলুন যে ওষুধটা যেন ইমিডিয়েটলি আনার ব্যবস্থা করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাহলে ডক্টর রায় আসছেন না, খালি ওষুধ বলে দিয়ে কাজ সারেন। বাহ, দেখুন না তো ইমপেশেন্ট হলে কি করে হবে, আগে পুরোটা শুনুন প্লিজ। হ্যাঁ স্যার, ডক্টর রায় আসছেন। আসছেন? হ্যাঁ, কিন্তু উনি মর্নিং ফ্লাইটে আসছেন। আর ও হ্যাঁ, উনি বললেন যে এভরি হাফ অ্যান আওয়ার যেন আমরা ওনাকে রিপোর্ট করি। আমি যাই, আমাকে আবার হসপিটালের প্রোটেকশনের দায়িত্বে যিনি আছেন তাকে ডক্টর রয়ের আসার খবরটা দিতে হবে, কাল সকালে এয়ারপোর্ট থেকে ওনাকে আনার ব্যবস্থা তো করতে হবে। আমরা গাড়ি পাঠিয়ে দেবো। ওকে স্যার, স্যার আমার একটা কথা ভীষণ অদ্ভুত লাগছে,
ডক্টর রয় তো স্ট্রং অ্যান্টিবায়োটিক দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এবার এই ওষুধগুলো যদি ঠিক মতো পড়ে তাহলে তো পেশেন্টের এরকম অবস্থা হওয়ার কথা নয়। হ্যাঁ, অন্যরকম সাইড এফেক্ট হতে পারত, কিন্তু একমাত্র ভুল ট্রিটমেন্ট হলে, মানে ভুল ওষুধ পড়লেই পেশেন্টের এরকম একটা কন্ডিশন হতে পারে। কিন্তু স্যার, আমি তো দিবাসেনকে সারাক্ষণ চোখে চোখেই রেখেছি, তাহলে কে করলো স্যার, কিভাবে? Something is not right. Something is very wrong. আমার তাই মনে হচ্ছে স্যার। খবরটা ঠিক তো? ওই ফ্লাইটেই আসেন? হ্যাঁ। সঙ্গে কি কমান্ডো থাকছে? অতটা ঠিক এখনই বলতে পারবো না, তবে হাসপাতাল থেকে গাড়ি পাঠাবে। গাড়ির নম্বরটা হলো WB027739। শুনুন, চোখ কান খোলা রাখবেন আর টাইম টু টাইম আমাকে সব খবর রিলে করবেন। আর ভালো কথা, মোবাইলের কিন্তু সুইচটা অফ করবেন না, ম্যাডামের কোনো ইনস্ট্রাকশন থাকলে পাঠাতে পারি। ওকে। খবর আছে ডক্টর রয় কালকে আবার আসছেন, মর্নিং ফ্লাইট IC302 মুম্বাই কলকাতা। তার মানে থ্রেট করে কোনো কাজ হয়নি, কথা কম কাজ বেশি, কাজ কাজ। আমি বলি কি, ওর ডক্টরকে আর থ্রেট করার দরকার নেই। ডক্টরকে যাদের দরকার আছে তাদেরকে থ্রেট করব ডক্টরকে সামনে রেখে। বলির পাঠা কুশল, ডক্টর রায়কে কিডন্যাপ করো, উঠিয়ে নাও।